টিপস ভুবনে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের আলোচনার বিষয়, শবে বরাতের রাতে কি আমল করবেন। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শবে বরাতের গুরুত্বপূর্ণ এই রজনীতে হাদিসের নির্দেশনা অনুযায়ী যে সকল আমল করা যায় তা তুলে ধরা হলো। চলুন বিস্তারিত জেনে নেই। এক, দীর্ঘ নফল নামাজ পড়া, যাতে সিজদাও দীর্ঘ হবে। দুই, কুরআনুল কারিম তেলাওয়াত করা। তিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। চার, গুনাহের কথা স্মরণ করে ইস্তিগফার তথা ক্ষমা প্রার্থনা করা। পাঁচ, কবিরা গুনাহ হতে তওবা করে ফিরে আসা। ছয়, রহমত ও কল্যাণ কামনায় দোয়া করা। সাত, রাতের কিছু সময় ঘুমানো, রাত জেগে ইবাদত করার ফলে যেন ফজরের নামাজ তরক না হয় সেদিকেও লক্ষ্য রাখা। আট, শেষ রাতে সেহরি খাওয়া। নয়, পরদিন রোজা রাখা। মনে রাখতে হবে, ইসলামী বইয়ের মোড়কে অনেক অনির্ভরযোগ্য ওজিফা বই পুস্তকে নামাজের নির্দিষ্ট নিয়ম কানুন লেখা আছে। আবার প্রতি রাকাতে কোন সূরা কতবার মিলাতে হবে ইত্যাদি নিয়ম কানুনের নির্দেশনা দেওয়া আছে। হাদিসে যার কোনো ভিত্তি নেই, এগুলো মানুষের মন গড়া প্রন্থা। এ সকল ভিত্তিহীন আমল থেকে হেফাজত থাকা ইমানের অপরিহার্য দাবি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ ফজিলতপূর্ণ রাতে নফল নামাজ, তাওবা, ইস্তিগফার, জিকির আজগার সহ আল্লাহ তাআলার সুন্দর নামের তাসবিহ পড়ার তাওফিক দান করুন এবং পরদিন রোজা রাখার তাওফিক দিন। আমিন। শবে বরাতের ইবাদত সম্পর্কে হাদিসের নির্দেশনা। আরবি বছরের অষ্টম মাস শাবান। এ মাসের 14 তারিখ দিবাগত রাত হলো লাইলাতুম মিন নিসফা শাবান। এটি লাইলাতুল বরাত নামে ব্যাপক পরিচিত। এ রাতকে ঘিরে পক্ষে বিপক্ষে রয়েছে অনেক মতপার্থক্য। কেউ কেউ এ রাতকে ঘিরে আনুষ্ঠানিক ইবাদত বন্দিকির বিপক্ষে কঠোর অবস্থান গ্রহণ করেন, আবার কেউ কেউ এ রাত জেগে ইবাদত বন্দিগি করার পক্ষে থাকেন। লাইলাতুল বরাত তথা ভাগ্য রজনী নিয়ে পক্ষ বিপক্ষ মতপার্থক্য থাকলেও লাইলাতুম মিন নিসফা শাবানের ইবাদত তথা মর্যাদা সম্পর্কে রয়েছে হাদিসে বর্ণনা। অনেকে আবার এ বর্ণনাকে দুর্বল বলে থাকেন। এ রাতকে লাইলাতুল বরাত বলে অনেকে যেমন বাড়াবাড়ি ও রুসুম রেওয়াজ মেতে ওঠেন, আবার অনেকে এ রাতের ইবাদত তথা মর্যাদাকে একেবারেই তুচ্ছ তাচ্ছিল্য করে থাকেন, যার কোনোটি কাম্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই রাতের ইবাদত সম্পর্কিত তথ্য পাওয়া যায়। এই রাত সম্পর্কে হাদিসের যেসব বর্ণনা পাওয়া যায় তা হলো, হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে, শাবানের 14 তারিখ দিবাগত রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিব্রিল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন এবং বললেন, আমার প্রভু আপনাকে নির্দেশ দিয়েছেন জান্নাতুল বাকিতে যাওয়ার জন্য এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং এদিনে রোজা রাখো, কেননা এদিন সূর্য অস্ত যাওয়ার পর আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দেব। কে আছো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে নিরাময় দান করব। আরও একটি হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম, বিছানায় পেলাম না। আমি তার সন্ধানে বের হলাম, এসে দেখলাম তিনি জান্নাতুল বাকি কবরস্থানে আছেন। তিনি বলেন, তুমি কি ভয় করছো আল্লাহ ও তার রাসূল তোমার প্রতি কোনো অবিচার করবেন? আমি বললাম, হে আল্লাহর রাসূল,
আমি অনুমান করলাম আপনি আপনার অন্য কোনো বিবির কাছে গিয়েছেন। তিনি বললেন, আল্লাহ তাআলা মধ্য শাবানে 15 তারিখের রাতে দুনিয়ার কাছের আকাশে অবতীর্ণ হন। তারপর কালব গোত্রের বকরির পালের লোমের চেয়েও বেশি সংখ্যক লোককে তিনি ক্ষমা করে দেন। মূল কথা হলো লাইলাতুম মিন নিসফা তথা মধ্য শাবানের রাতের নামাজ বা ইবাদত এমন কোনো ইবাদত নয় যা করতেই হবে কিংবা করাই যাবে না। কেউ যদি রাত জেগে ইবাদত করতে চায় তাতে যেমন অসুবিধা নেই, তেমনি আবার কাউকে জোর করে এ রাতের ইবাদত করতেই হবে তাতেও বাধ্য করানো হবে, একেবারেই অনুচিত। আবার কেউ যদি এ রাতে ইবাদত বন্দেগী করে তাতে জোর করে বাধা প্রদান করাও ঠিক হবে না। সর্বোপরি আল্লাহর নৈকট্য লাভে যে কোনো রাতের যে কোনো ইবাদত, তাহাজ্জুদ সহ কুরআন তিলাওয়াত, জিকির, আজগারের ফজিলত অনেক বেশি। তাই লাইলাতুম মিন নিসফা শাবান তথা লাইলাতুল বরাত নিয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি না করাই হবে উত্তম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইবাদত বন্দেগীতে হাদিসের দিক নির্দেশনা মোতাবেক ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। হালুয়া রুটি ও সাজসজ্জা মোমবাতি জ্বালানোর রুসুম রেওয়াজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।